তো আমার যত সকল বাবিরা আপিরা আছে তাগুলোকে শেয়ার করে আজকে নাম না জানা মানে অজানা একটা রেসিপি যেটা জীবনের প্রথমবার খাইছে আর জীবনের প্রথমবার খাইয়া মনে হইতেছে যে এটা কেন আগে খাই নাই। তো চলেন দেখি রেসিপিটা কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। দেখেন তো বাবিরা আপিরা এটা চিনেন নাকি, এটা কি মানে এইটার নাম কে কে জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার নাম কি সেটা আমি জানি না, তবে এটা কি এটা কিন্তু আমি কইয়া দিবো একবার মনে করেন ভিডিওর লাস্টে। এবার ম্যাজিক করে এটার আমি কাটটা লইলাম একবারে কুচি 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 করে কইরা মনে করেন জীবনে কোনোদিনও খাইনি, তো একভাবেই আমার দিছে আর এটা কেমনে খাইতে হয় সেটাও বইলা দিছে। তাই তার জন্য আমি কুচি কুচি করে কাটটা লইছি, কাটটা ধুইয়া কমপ্লিট করে এখন মনে করেন চুলায় পড়ছে। এই জিনিসটা অনেক রকমভাবে খাওয়ান যায় মানে হেতে আমার অনেকভাবেই কইছে, কিন্তু আজকে জীবনের প্রথমবার দেখে আমি একটুখানি নিছি। যদি মনে করেন না খাইতে পারি তার ভয়ে মনে করেন অল্প নিছি, আর অল্প নিয়ে এরপর সুন্দর করে মনে করেন একটা সিম্পল প্রসেসিংয়ে রান্না করতেছি, যা যেটা মনে করেন খাইয়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও রেসিপি শেয়ার করুন আর অবশ্যই রান্না করে খামো। তো তার জন্য কিন্তু আমি একটু কালো জিরা দিয়ে লইছি মানে তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর একটুখানি পরিমাণ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমি লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিতেছি কিন্তু ধনিয়া গুঁড়া। তো সব উপকরণগুলো দিয়ে এখন মনে সুখে মনের আনন্দে ঝাঁকানাকা স্টাইলে মনে করেন নাড়াচাড়া করবেন মানে মশলাটা ভালো করে কষাবেন। তো ভালো করে কষানো শেষ হয়ে গেলে এই যে ঝুড়ি ঝুড়ি করে এক যে আমি কাটটা লইছিলাম যে ওইগুলোরে ধুইয়ে পরে জড়া দিয়েছিলাম, এখন ওইগুলোরে দিয়ে সুন্দর করে উল্টায় ফল্টায় নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু পানি দেবো। পানি দিয়ে এটার মনের সুখে আবার ঢাকা দেবো। ঢাকা দেওয়ার আবার কিছুক্ষণ পরে মনে করেন ঢাকনাটা তুললে ওরে ভাই দেখছেন কী পরিমাণ পানিটা উঠতে গেছে গা, মানে এই জিনিসটা এমনি সেফ সেফ, তাই পানি তো উঠবই। তা আমি একটু গুতাগাতি দিয়ে দেখলাম যে আসলে নরম হয়েছিনি, এরপরে দেখলাম একেবারে হেভিভাবে মনে করেন গোল্লা টোল্লা শেষ, তো উল্টায় ফল্টায় দিতেছে এবং লাস্ট পর্যায়ে আমি কিন্তু বাজা জিরার গুঁড়া দিমু যাতে একটু মজার একটা ফ্লেভার আহে। তো এই জিনিসটার নাম কি সেটা এখন কয়া দেয়, এইটা হচ্ছে ওই যে কলা গাছ আছে না, কলা গাছ কাটলে কলা গাছের একদম ভিতরে যেই মনে করেন ওটা মোচা কয় না কী কয় আসলে আমি ওটা জানি না, মানে যারা নাম জানেন তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। মানে একেবারে সাদা যে অংশটা ওই অংশটা সুন্দর করে এরকম কুচু কুচু করে কাইটা মনে করেন একবারে ভাজির মতো রান্না করে। তো এইটা আমার ফুলে খাইয়া কইতাছে এটা বলে লাউ ভাজি, মানে লাউ ভাজি না কদু ভাজি না এই কলা গাছ ভাজি, আপনি জীবনও টের পাইবেন না মানে খাইলে এটা বোঝা যায়। এরপরে সুন্দর করে মনে করেন আমার প্লেট পুলেট সাজায় টাজায় গুছায় একবারে খাওয়া শুরু করে দিছে, কারণ আমি নিজে না খাইয়া মনে করেন রিভিউ তো দিতাম না, কারণ আমার মতো এমন অনেক পাবলিক আছেন যারা জীবনে কলা গাছ খান নাই। তা আমি জীবনে প্রথম যেহেতু খাইলাম তা আমার তো উচিত যে এটা কেমন খাওয়া মানে খাওয়ার টেস্টটা কেমন এটা জানি না, এরপর আপনাকে কনের তা এটার টেস্ট যে এত ভালো মানে আমি প্রথমেই কইছি এটা মানে কলা গাছ খাইতেছেন নাকি কদু খাইতেছেন না লাউ খাইতেছেন সেটা আপনি বুঝতেই পারবেন না, মানে এত মজার হয়েছে যা বলার বাইরে। সত্যি যারা না খাইছেন তারা কিন্তু অবশ্যই এটার মনে করেন রেসিপি করে খাইবেন। তা আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতো কে কে আছেন জীবনের প্রথম খাইতেছেন তারাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।